ভাবতে পারে যে রিল্যাক্স ফিল করে আবার ফ্ল্যাট সেল কিভাবে করা যায়, বাট আমি মনে করি বিপরীতের মাধ্যমে এটা সম্ভব। আমার নাম তারা নাময়ন তানি, আমি একজন বিজনেস উইমেন। আমার যখন ফ্ল্যাট আমি সেল করব, আমি যখন ডিসাইড করেছি, অ্যাট ফার্স্ট আমি এখানকার লোকাল যে ব্রোকার আছে তাদের সঙ্গে আমি কথা বলি। তো তারা ক্লায়েন্ট নিয়ে আসছে আমার বাসায়, বাট আমি কোনো তাদের কাছ থেকে কোনো রেসপন্স ঠিক মতো পাচ্ছিলাম না। বি প্রপার্টি সবসময় চায় আমাদের সেলারের জন্য যাতে একটা পারফেক্ট বায়ার খুঁজে দিতে। বি প্রপার্টি সম্পর্কে আগে থেকেই আমার একটা ধারণা ছিল, দেন আমি তাদের সঙ্গে কমিউনিকেট করি। আমরা যখন এই প্রপার্টিটাকে ফার্স্ট ভিজিট করি, তখন আমরা সেলারের সাথে যখন মিটিং করি, তার সেল সে কি ধরনের আসলে ক্লায়েন্ট চাচ্ছে। আমি যেটা চাচ্ছিলাম যে কোনো হ্যাজল ছাড়াই যেন খুব ইজিলি আমার ফ্ল্যাটটা সেল হয়ে যায়। ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল ক্যাশ ক্লায়েন্ট এবং উইদিন ওয়ান মান্থ অর ওয়ান অ্যান্ড হাফ মান্থের ভিতরে যাতে প্রপার্টিটা বিক্রি করতে পারি। বাসায় আমি যেহেতু একা থাকি, তো একটা সিকিউরিটির ব্যাপার আছে। তারা যখন ক্লায়েন্ট নিয়ে আসছে আমার বাসায়, তো আমার সঙ্গে কমিউনিকেট করছে, তারা আমাকে ইনফর্ম করছে রাইট প্রপার্টির জন্য রাইট ক্লায়েন্ট আমরা তাকে দিতে পারছি। মরাল সাপোর্ট তারা আমাকে দিয়েছে, তো আমি যেটা অন্য কারো কাছ থেকে হয়তো এই সাপোর্টটা পেতাম না। সেলার যদি বাইরে বিক্রি করতে চায়, তার ডকুমেন্টেশনের একটা ইস্যু থাকে, রেজিস্ট্রেশনের একটা প্রসেসের ব্যাপারে অনেকেই জানে না। তাদের লয়ার খুব সুন্দরভাবে সব কিছু আমাকে বুঝিয়ে দিয়েছে, পেপারসের ক্ষেত্রে আমাকে কি কি দিতে হবে। তার সাথে একটা প্রাইস নেগোশিয়েট করি, যেটা আমরা আসলে আমাদের রেডি ক্লায়েন্ট যাদের আছে তাদেরকে আমরা অফার করতে পারি। এটা নিয়ে অনেক বার্গেটিং হয় ক্লায়েন্টদের সঙ্গে, বাট বি প্রপার্টির সঙ্গে যেটা আমি ডিল করেছিলাম, আমার যেটা পাওনা আমি তাদের সঙ্গে এটা আমাদের কন্ট্যাক্ট হয়ে যায়, এটা একটা ডিল হয়ে যায়, দেন আমার এই ব্যাপারে কোনো প্রবলেমই থাকে না। সো এক্ষেত্রে সেলারদের জন্য খুব ইজি গোয়িং হচ্ছে তার প্রপার্টিটা নিয়ে মার্কেটে মুভ করা এবং তার প্রপার্টিটাকে বিক্রি করার জন্য। সো আমি মনে করি যে বি প্রপার্টি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে ফর ফ্ল্যাট বাইং অ্যান্ড সেলিং, এটা বায়ার সেলার সবারই জন্য। বি প্রপার্টি, ইয়োর কমপ্লিট প্রপার্টি সলিউশন।